বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ দাবাতে পারবে না। ভালো, আমি জাস্ট দেখে দেখে বেরোলাম, খুব ভালো লাগে, খুবই ভালো ভীষণ। আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করবো যে সবাই প্লিজ সিনেমা হলে যান, গিয়ে সিনেমাটা অবশ্যই দেখ, অবশ্যই। পুজো কেমন কাটলো? পুজো খুব ভালো কেটেছে। মানে বিষয়টা কেমন লাগার ঊর্ধ্বে আজকে আমি আমার জীবনের অভিজ্ঞতা বলি, যে আমি তো আমার জীবনটা এখনও তো অনেকটা বড় না, অনেকটা ছোট, কিন্তু এই জীবনের অভিজ্ঞতা আমি আজকে একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। মানে চোখের সামনে একটা ইতিহাস দেখতে পেলাম আরিফিনদার আরিফিন শুভদার অ্যাক্টিংয়ে, প্লাস এই কাজটার সাথে যে আমি যুক্ত হতে পেরেছি এত বড়। বঙ্গবন্ধুকে নিয়ে ছবিটা 2021 সালে আমার মনে আছে, আমার কাছে ফোন আসে প্রথম, তা 2021 সাল থেকে ছবিটা বানানো শুরু হয় এবং গানের জন্য আমি ডাক পাই। তখন দুটো গানের সুযোগ পাই আমি গাওয়ার জন্য। গানটির মিউজিক ডিরেকশন করেন শান্তনু মৈত্র স্যার। শান্তনু মৈত্র স্যার আমার খুব পছন্দের, আমি জি সারে গাওয়া পাই যখন ছিলাম তখন থেকে। তো একটু মাঝখানে একটা কথা বলি, এটার মাঝখানে না আমাদের কালিকাদাও আছে। মানে বলতে গেলে কালিকাদা একটা মাঝের এমন একটা মানুষ, আমার জীবনের একটা মানুষ, মানে একটা সেতু, সেইটা কাজ করেছে আমার জীবনে, আমার লাক, এবং আমার মনে হয় আমার জীবনে এটা সেরা একটা কাজ। জীবনের একটা এত বড় কাজ স্বর্ণাক্ষরে লেখা থাকবে হয়তো, আমি না থাকলেও এই কাজটা থেকে যাবে, এমন মানুষের জীবন নিয়ে ছবিটায় আমি কাজ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। কালিকাদার ভাগ্নে সুদীপ্ত চক্রবর্তীর প্রথম ফোনটা আসে আমার কাছে, ওনার বাড়িতেই প্রসাদ কহে, ওনার বাড়িতেই রেকর্ডিং হয়। 2021 সালে আমি গানটা রেকর্ড করি এবং তারপর আস্তে আস্তে জানতে পারি যে এই গানটা কী হিসাবে কীভাবে বেরোচ্ছে না বেরোচ্ছে। তো প্রথম দিকে ভাবছিলাম যে গানটা কবে বেরোবে, কবে ছবিটা রিলিজ পাবে, তো খবর পেলাম 1.5 মাস আগে যে ছবিটা রিলিজ হচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড, আমি নিজের গায়ে মানে কী বলবো কাটা দিচ্ছে, এত লোকের এত হলের এত মানুষের সামনে বড় স্ক্রিনে আমার গান বাজছে, এবং সেটা আমাদের বঙ্গবন্ধুর বিয়ের গান আর কি, তার বিয়ে হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে আমার গান বাজছে, সেখানে আমি আমি আপ্লুত। মানে আপনাদের ভালোবাসা, আমি বাংলাদেশ থেকে প্রচুর ফোন পাচ্ছি, আমাদের ভারত বাংলাদেশ মিলে এই ছবিটা, বাংলাদেশে মুক্তি পাওয়ার পরে গানটিকে এত লোকে ভালোবাসা দিচ্ছে, গানটি প্রচুর ভিউ হয়েছে এবং বাংলাদেশ থেকে প্রচুর ফোন পাচ্ছি, এবং চঞ্চল চৌধুরী, তারপরে দিঘি যিনি আছেন এখানে অ্যাক্টিং করেন, নুসরাত ফেরিয়া, প্রচুর মানুষ আমার গান শেয়ার করেছে এবং আমাকে ভালোবাসা জানিয়েছে সব। আমি ব্লেসড, আমি ব্লেসড, আমি আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাই, যারা দেখছেন তাদেরকে বলবো ছবিটা দেখুন, ছবিটা সকলে দেখা উচিত, এটা একটা বড় ইতিহাস, এটা মিস করবেন না, এটা সবার দেখা উচিত। আমি পুজো এই ছবিটার জন্যই পুজোটা আমার আরও জমজমাট হয়ে গেছে, আমি যেখানেই যাচ্ছি সেইখানেই এই গানটা একবার হলেও গাইতে বলছে, আমার মানুষ এত ভালোবাসা দিচ্ছে। ইন্ডিয়ায় রিলিজ হওয়ার আগেই গানটা আমার প্রচুর ভাইরাল হয়ে গেছে, আমার সেটা ভাইরালের থেকে বড় কথা প্রচুর মানুষ ভালোবাসছেন, এবং এত বড় কাজের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি শ্যাম বেনেগালের ছবি। কি কি জিনিস এনেছো দুলাল বিবি সকিনার লাইগা, ভালো বিবি সকিনার লাইগা, কি কি জিনিস এনেছো দুলাল বিবি সকিনার লাইগা, ভালো বিবি সকিনার লাইগা, এনেছি এনেছি সিতার সিন্দুর ভালো কাগজে মুড়িয়া, ভালো কাগজে মুড়িয়া। এই একটা গান আর সাজু সুন্দরী কন্যা দুটো গান আমার রিলিজ হবে। থ্যাংক ইউ সবাই। অ্যাকচুয়ালি খুবই দারুণ একটা ছবি, কারণ এটা তো আমার খুব হার্ট ট্রেচিং করেছে, মানে যেটা দেখে লাস্ট সিনটা ইন্টারভেলের কোর্টের সিনটা, সেখান দিয়ে আমি একভাবে বলবো ছবিটা অসাম, মানে এটা বলতে পারে দর্শকদের উদ্দেশ্যে, যদি কেউ ছবিটা দেখতে একবার বসে না তো সে সেখান থেকে একবার উঠতে পারবে না, হয় না যে ঠিক আছে একটু ব্রেক নিই বা একটু উঠে কোথাও যাই, তো সেটা আর কারোর মুড হবে না, এটুকুই বলবো। আদারওয়াইজ ইটস হার্ট টাচিং মুভি, প্লিজ সবাই দেখুন, এটাই যে আশা করি ভালো, কারণ এটা সবার সাথেই দেখার মতো একটা মুভি। পুজো কেটেছে খুবই ভালো, পার্টি শার্টি প্যান্ডেলস, সরি ঠাকুর দেখতে যাওয়া হয়নি আর প্যান্ডেলস দেখেই কেটেছে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা বোস।
আমি এটাই বলবো, বাঙালি হিসেবে এটা দেখা উচিত, ইতিহাসের পাতা থেকে তুলে আনা একটা ছবি। আমি তো দেখতে দেখতে আমার খুব মানে আই ওয়াজ ফিলিং ভেরি প্রাউড। আর শ্যাম বেনেগাল আমার ভীষণ প্রিয় একজন পরিচালক, যা এই জন্মে আমি জানি না আর মানে সুযোগ হবে কি না কখনো কাজ করার, বাট আই এম রিয়েলি থ্রিল্ড। আর আরিফিন শুভ ইজ জাস্ট টু গুড ইন দ্য ফিল্ম। আমার অনেক প্রিয় অভিনেতারা রয়েছেন এই ছবিতে, তো সব মিলে ভীষণ ভীষণ এক্সাইটেড। আমি সবাইকে বলবো প্লিজ ছবিটা সবাই একবার এসে দেখুন, মানে এটা দেখা খুব উচিত, দেখা খুব দরকার বাঙালি হিসেবে। মুভিটা দেখে এইমাত্র বের হলাম, আমি মিস্টার রিয়াজ, কাউন্সিলর বাংলাদেশ হাই কমিশন। মুভিটা আমি আগে থেকে জানি, 2020 শুরু হয়েছে এটার কাজ, কিন্তু কোভিডের জন্য বন্ধ ছিল, আজকে এটার প্রিমিয়ার শো ছিল। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের পিতা, নতুন কিছু নয় এটা আমরা সবাই জানি, কিন্তু আজকে মুভিতে যেটা দেখলাম, আমি দেখলাম যে এদেশের মানুষ, ভারতীয় এবং বাংলাদেশি সবাই আমাদের বঙ্গবন্ধুকে নতুনভাবে দেখেছে। বঙ্গবন্ধুর অনেক অজানা অনেক কিছুই ছিল যেগুলো হয়তো আমরা বই পড়ে শিখিনি, কিন্তু আজকে মুভিতে দেখেছি। তো আমি আশা করব যে মুভিটি আমাদের বাংলাদেশ এবং ভারতে সবাই দেখবে এবং বঙ্গবন্ধুকে আরও ভালো করে জানবে। ধন্যবাদ। আমি রিয়াজুল ইসলাম, কাউন্সিলর বাংলাদেশ হাই কমিশন, কলকাতা। তো আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রেসের সামনে বিজুদি এবং রঞ্জনের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই এবং আই এম ফর এভার গ্রেটফুল যে আহারে অ্যাকচুয়ালি হয়েছিল বলে আমাকে যেহেতু প্রথম দফার অডিশনে খুঁজে পাইনি এবং পুরোটা সময় বেনেগাল স্যারের টিম একটা জিনিস টিজ করেছে, হামনে মুজিব কো ঢুন্ডা, ঢাকা টিম নে নেই ঢুন্ডা, কারণ মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আহারে দেখা তো সিনেমা নয়, এটা একটা বাস্তব, এটা একটা জীবন এবং এই জীবনের কাহিনী সারা পৃথিবীকে অনুপ্রাণিত করবে। মুজিবুর রহমানের জীবন আর তার 100 বছরের এই জীবন কাহিনী
আমরা অনুপ্রাণিত হব প্রত্যেক মুহূর্তে। আমি ডক্টর দীপঙ্কর রায়, আমি কলকাতা থেকেই আসছি। আমি আজকে এই বইটা দেখে খুবই ভালো লেগেছে, কেন 72 থেকে আমি এটা সব দেখেছি শুনেছি আমি, আর আজকে আমি দেখতে পারলাম, খুব ভালো লেগেছে।